ইচ্ছা করলে এখান থেকে এখন প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত ঢাকা করতে যাইতে পারি, পারে না? আমরা ইচ্ছা করলে এখন হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হতে পারি। বিচার করো, আমরা সবাই আসছি, জেল দাও, এক লোকে দাও, এক লোকে যাবো, কিন্তু কোন অন্যায় বিচার মাথা পেতে নেওয়ার আমাদের আর কোন সুযোগ নাই। এখন আমাদের সামনে যেতে হবে, দূরে খেতে দূরে খেতে হবে, মরতে হয় মরতে হবে, কিন্তু ভেছি সরকারকে বাংলার মাটি থেকে অবশ্যই সরাতে হবে, নতুন পারবো না, দেশের অর্থনীতি পারবো না, এদেশের কৃষক শ্রমিকেও পারবো না, অভাব অনুটনে মাখিয়ে মরবে সবাই। সেই কারণে এখন আমাদের পত্রটা এর মাঝামাঝি কোনো ঠাঁই নাই, কারণ আপনারা পারবেন এই ঝড় বৃষ্টির মধ্যে অল্প সময়ের মধ্যে আজকে এই রাস্তা আমরা যানজট করেছি। আমরা ইচ্ছা করলে এখান থেকে এখন প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত ঘেরাও করতে যাইতে পারি, পারে না? আমরা ইচ্ছা করলে এখন হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হতে পারি। বিচার করো, আমরা সবাই আসছি, জেল দাও, এক লোকে দাও, এক লোকে যাবো, কিন্তু কোন অন্যায় বিচার মাথা পেতে নেওয়ার আমাদের আর কোন সুযোগ নাই। তাই বন্ধুরা, এখন খালেদা জিয়ার এই ডাক, তার মানে তিলে তিলে মারার জন্য শেখ হাসিনার চক্রান্ত। আর এই চক্রান্তের পাশাপাশি যারা বিচার নামে অবিচার করে, তারা তারা কেলেঙ্কারে দাগ দিয়ে রাখছে। খালেদা জিয়া কবে মারা গেছে? খালেদা জিয়া মারা গেলে বিএনপি থাকবে না, তারেক রহমান দেশে আসতে পারবে না, আর আমাদের মনে উদ্ধতন নেতৃবৃন্দকে কারাগারে রাখবে এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজত্ব করবে। এইটাই তাদের পরিকল্পনা, এটাই তাদের অপচেষ্টা। সুতরাং এখন আমরা জেলে যাব না, তোমরা প্রস্তুতি নাও, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, মুদ্রা পাচার, টাকা পাচার, লুটপাট যারা করেছ তারা বিদেশে তো যাওয়া যাইতে পারবে না, ভিসা তো কোনো দেশে যুক্ত আছে না, তারা জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত হও। বাংলাদেশের জনগণ ক্ষমতায় তোমাদের দেখতে চায় না। এই নিষ্পেষণের বিরুদ্ধে আমরা দেড় বছর পাকিস্তানিদের দ্বারা অত্যাচারিত না হয়েছি, তার চেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ করে। লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে আমরা পরাধীন প্রজার মতো বাস করি। আর শেখ হাসিনা হয়েছে দেশের রানী, তিনি হচ্ছেন প্রত্যেক সূত্রে দেশের মালিক, এই মালিকানা থাকবেন না, জনগণের দেশ, জনগণ মালিক। তাই হরাও হয়েছে, বাঁচাও দেশ, জনগণের বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ।